বলছি টিভিটার কানেকশন করা হয়ে গেছে? হ্যাঁ, একদম রেডি। জিলি জিলি চালালেই ছবি। তুই টিভি লাগাতে বলেছিস কেন? কারণ আছে, আমি তো নিজেও জানি না ঝিলি কেন আমাকে টিভিটা লাগাতে বলল। ও তো শুধু বললো খেলা হবে। কি রে বাবা, কখন যে এরা আসবে ভগবানই জানে। আমি জানতাম আপনি আমার পাশে এসে দাঁড়াবেন, এটাকে বলে কিসমতের কানেকশন। তোমার পাশে দাঁড়ানোর শখ বা ইচ্ছা কোনোটাই আমার নেই, তোমার আসল মতলবটা জানার ইচ্ছা তো ডেফিনেটলি আছে। ওইদিকে বারবার কি তাকাচ্ছ বলতো? কোন দিকে? কে আসছে? কে আসবে? না কেউ আসছে না, আমি তো দেখিনি ওইদিকে, আর আমি দেখতে যাবই বা কেন? আপনি তো আমার পাশেই আছেন, আর কে আসবে? এই গৌরব শোন, এক মিনিট শোন, আমি অনেক ভেবে দেখলাম বুঝলি, আজকে কালী পুজো, বাড়ির সবাই আছে, হ্যাঁ, তো আমি ঠিক করলাম কি যে কালী পুজোটা মিটে গেলে তা সবাই মিলে জমিয়ে একটু নাচ গানের আসর বসালে কেমন হয়? না, আর কিছুক্ষণ পরে আমার কিছু বিশিষ্ট অতিথিরা আসবে, তাদের মধ্যে দুজন টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর এই ধরনের চিপ লেভেলের গান বাজনা যেন না হয় বাড়িতে। গান বাজনা নয় পিয়ারকে, এবার খেলা হবে। সময় হয়ে এলো, তারপর বুম। জেঠুমণি, তোমার মতো একজন শিল্পী থাকতে এই উৎসবের দিনে গানের আসর হবে না তা কখনো হয়? আজকে জমিয়ে গানের আসর হবে। আমি যখন বারণ করেছি তখন হবে না। মাগো, আজ অন্তত বাবা ছেলের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। আর আমি যখন বলেছি হবে তখন হবেই। এই না হলে আমার পিয়ারে লাল কেন তোমার প্রেমে পড়েছে এবার বুঝতে পারছো? দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।